নমস্কার, শ্রীরামকৃষ্ণের ভাইপো রামলাল দাদার স্মৃতিকথা আমরা আলোচনা করব। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে। রামলাল চট্টোপাধ্যায় 1858 সালে জন্মেছিলেন, 1933 সালে তার দেহরক্ষা হয়। শ্রীরামকৃষ্ণের দাদা রামেশ্বরের পুত্র ছিলেন তিনি। যখন তার বয়স 20-21 বছর, তিনি দক্ষিণেশ্বরে এসে ভবতারিণী মন্দিরের পূজক নিযুক্ত হন এবং শ্রীরামকৃষ্ণের সেবার ভার নেন। ঠাকুরের শিষ্য ও ভক্তমণ্ডলীর কাছে তিনি রামলাল দাদা নামে পরিচিত ছিলেন। রামলাল দাদার স্মৃতিকথাগুলি কমলকৃষ্ণ মিত্র তার দিনলিপিতে লিখে রেখেছিলেন এবং পরে শ্রীরামকৃষ্ণ ও অন্তরঙ্গ প্রসঙ্গ গ্রন্থে তা ছাপানো হয়। আমরা এখন অনুধ্যান করব রামলাল দাদার দৃষ্টিতে শ্রীরাম ও কৃষ্ণ। তিনি বলেছিলেন, মায়ের মন্দিরে যদি কেউ চোখ বন্ধ করে ধ্যান করত কি জপ করত, তা দেখে ঠাকুর তাকে বলতেন, এখানে আবার ওসব করা কেন গো, সাক্ষাৎ মা চিন্ময়ী বিরাজ করছেন, আশ মিটিয়ে দেখে নাও, ওসব বাইরে চলে যেখানে অনুভূতি হবে না, এখানে ওসব করো না। মনে করো তুমি তোমার আপন মায়ের কাছে গেছো মাকে দেখতে, তুমি কি চোখ বন্ধ করে মায়ের কাছে বসবে না মালা জপতে বসবে? ঠাকুর মায়ের নাম করে, ভগবানের নাম করে নৃত্য করতেন, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, হরে মুরারে গোবিন্দ বসু দেবকী নন্দন গোবিন্দ, হরে নারায়ণ গোবিন্দ হে হরে কৃষ্ণ বাসুদেব। ঠাকুর সকাল ও সন্ধ্যায় এইটি বলে কখনো কখনো নৃত্য করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুর বলতেন, রা শব্দে বিশ্বব্রহ্মাণ্ড বোঝায় আর ম শব্দে ভগবান, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের রাজা তিনি রাম। আর করজপের বিষয় বলতেন, আঙুলের পর্বতে ঠেকবে না এবং নখে স্পর্শ হবে না, আঙুল ফাঁক থাকলে জপের ফল বেরিয়ে যায়, কর্ম সেরে বসি আর শত্রু মেরে হাসি। আবার বলতেন, অষ্টমী চতুর্দশী অমাবস্যা পূর্ণিমা ও সংক্রান্তি এই পঞ্চপর্ব কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ উভয় যদি শনি ও মঙ্গলবার পরে তো বিশেষ প্রশস্ত হয়। ঠাকুর নাম মাহাত্ম্যের কথা বলতেন, ভগবানের লীলা খেলা মায়া এসব বোঝবার জো নেই, যেটা সম্ভব সেটা তার ইচ্ছায় অসম্ভব হয়ে যাচ্ছে, আবার যেটা অসম্ভব সেটা তার ইচ্ছায় সম্ভব হয়ে যাচ্ছে। ঈশান মুখুজ্জকে ঠাকুর বলেছিলেন, আচ্ছা ঈশান, রেলে রেলে ঠোকাঠুকি হয়ে কত লোক বেঁচে গেল আবার কত লোক মরে গেল, তা থেকে বোঝা গেল যারা দুর্গা বলে যাত্রা করেছিল তারাই বেঁচে গেল, আর যারা দুর্গা বলে যাত্রা করেনি তারাই মরে গেল। একজনের কপালে লেখা ছিল, পায়ে ফাল ফুটে ঢুকে যাবে, সে দুর্গা বলে পথে যাচ্ছে, এমন সময় তার পায়ে কুশ ফুটে গেল। এ থেকে বোঝা গেল যে ওই দুর্গা নামের গুণে অল্পের মধ্যে কেটে গেল, কি বলো ঈশান? বলেছিলেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর উপবাসের সম্বন্ধে বলতেন, মায়ের পায়ের বিল্লপত্র ভক্ষণ করে কিংবা মায়ের প্রসাদী দ্রব্য খেয়ে কিছু খেলে দোষ থাকে না, যদি ঠিক ঠিক বোধ হয় তবে তো ফল হবে, আবার পেট চুই চুই করছে তাতে কি আর ধর্মকর্ম চলে, একে কলিকাল অন্নগত প্রাণ অল্প আয়ু, উপবাস করে ওসব করা চলে না, তাতে ঠিক ঠিক মন বসে না, তাই আগে কিছু খেয়ে নিতে হয়। শ্রীরামকৃষ্ণ সোমবারে চুল কাটতেন, ঠাকুরের চর্ম অত্যন্ত কোমল ছিল তাই খুর দিয়ে তার দাড়ি কামানো যেত না, নাপিত তার দাড়ি ছেঁটে দিত। হৃদয় দাদা ঠাকুরের খুব সেবা করেছেন, ঠাকুর বলতেন যে এমন সেবা বাপ মায়ও করতে পারে না, আবার খুব যন্ত্রণা দিয়েছেন শুনেছি।
যখন ঠাকুর হৃদয় দাদার উপর রেগে যেতেন তখন তিনি তাকে গালাগালি দিতেন। আমি ভাবতুম এইবার বুঝি দুজনে ছাড়াছাড়ি হয়ে যায়, কিন্তু তা হতো না। পরক্ষণেই আবার দুজনের ভালোবাসা কথা ইয়ারকি চলত। আবার হৃদয় দাদা যখন ঠাকুরকে কিছু বলতেন তখন তিনি চুপ করে শুনতেন। দক্ষিণেশ্বরে ঠাকুর যে ঘরে থাকতেন কত নাচ গান কথা রঙ্গরস হয়েছে। ঠাকুর এমন রঙ্গরস রহস্য করতেন যে হেসে হেসে নারী বেদনা হতো। তিনি ভক্তদের বলতেন, হ্যাঁ গা আমি এসব জানি শুনেছি দেখেছি তাই বলছি, তা কি দোষ হবে? ভক্তরা বলতেন, না না আপনি বলুন, বেশ ভালো লাগছে। এভাবেই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। নমস্কার। প্রাণারাম 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 মিষ্ট।